হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, বুধবারের আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি স্বাগতা তোমাদের সামনে চলে এসেছি সকাল সকাল। কিন্তু আজকে দেখতেই পাচ্ছ, আজকে রান্নার জায়গাটা পাল্টে গেছে। আজকে হলো কাঠের উনুনে রান্না করছি, মানে আমার মায়ের একটা ছোট্ট করে শখ করে উনুন করে রাখা আছে, যেটাতে মা মাঝে সাঝে একটু শখ হলে করে, এই শীতের দিনেই করে। তো আমার গত বছরের ব্লগগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে ওইখানে তখনও ছিল, আমি যখন ছিলাম শীতের সময়। তো এখন যেহেতু একটু শীত শীত পড়ে গেছে, তো এই উনুনটাই রান্না করতে বেশ ভালো লাগে। আর গরমের মধ্যে, ভীষণ গরমে তখন করা যায় না, তো এখানে একটু রান্না বসিয়ে দিচ্ছি। তো দেখো, তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, তো এইটাতে করব করলা ভাজা। তো এর মধ্যে কয়েকটা পেঁয়াজও দিয়ে দেবো, কারণ আলু পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কেটে, বেগুন করলা এগুলো দিয়ে একটা ভাজা করব। সেই ভাজাটা খেতে আমাদের বাড়িতে খুব ভালোবাসে সবাই, আর বেশ ভালোও লাগে ভাতের সাথে এই ভাজাটা, করলা ভাজাটা। আর তেতোটাও একটু কম লাগে এইভাবে করলে। তো এই ভাজাটাই করছি, তো সেই জন্য পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, পেঁয়াজগুলো জাস্ট নাড়াচাড়া করে আলু করলা যেটা কেটে রাখা আছে সেইটা দিয়ে দেবো। তো এইভাবেই করলা ভাজাটা করব। তো আমি আর মাও এইভাবেই মোটামুটি করে, তো খুব বেশি তেল দিচ্ছি না এগুলো, যদিও একটু বেশি তেল দিলে বেশি ভালো লাগবে, কিন্তু হেলথের জন্য কিন্তু একটু কম তেলেই ভালো। আর করলাটাও তো আমরা সাধারণত উপকারের জন্যই খাই, বা সুগারের পেশেন্টের জন্যই, তো বেশি তেল দিয়ে করলে সেই উপকারটা থাকে না। আর আমার মাও যেহেতু সুগারেরই পেশেন্ট, তো দেখো করলা ভাজাটা চাপিয়ে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দেবো, আর একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, তারপরে এটাকে লাল লাল করে ভেজে নেবো। তো খুন্তিটা একটুখানি কালো হয়ে গেছে, যেহেতু ধোয়াটা লাগছে তো কালো হয়ে গেছে, কিছু মাইন্ড করো না এটাতে। আর কড়াইটাও, এই কড়াইটাতে মা উনুনে রান্না করে বলে কড়াইটাও একটু কালচে ভাব, অতটা মেজে পরিষ্কার করে উঠতে পারে না, তো সেই জন্য একটু কালচে ভাব কড়াইটা। তো তোমরা এটাতে প্লিজ কিছু মনে করো না, মাইন্ড করো না, আর এটাতে ওই জন্য উনুনে রান্নাটা করে। তো দেখো, আলু করলা পেঁয়াজ সমস্ত কিছু সব দেওয়া হয়ে গেছে, তার মধ্যে ডুমো করে একটু বেগুনও দিয়েছে অল্প একটু, তো এটা দিয়ে ভাজাটা হবে। করলা ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আবারও কড়াইয়ে তেল দিয়ে দেবো, আর এরপরে হবে ফুলকপি আলুর তরকারি। তো সেই জন্য যেভাবে রান্না করে, আর আলুটা একটু ভেজে নেব, দিয়ে ফুলকপি আলুর তরকারিটা করব। আর ফার্স্টে শাক করেছি, মূলোর শাক, তো সেইটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো শাকটা ফার্স্টে আমার হয়ে গেছিলো, আর এখন ফুলকপি আলুর জন্য দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর তাতে দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন। আর জিরে ফোড়নটা দিয়ে এরপরে আলুটা দিয়ে যেভাবে নর্মালি রান্না করে সেইভাবেই করা। তো দেখে নাও ফুলকপি আলুর তরকারিটা, আর আজকে ফুলকপি তরকারিটায় সামান্য পেঁয়াজ দেবো, আর জিরে আদা লঙ্কা এই সমস্ত বেটে যে মশলাটা লাগে সেই মশলাটাও দিয়ে দেবো। তো ফার্স্টে আলুটা ভালো লাল লাল করে ভেজে নেব, আর তার সাথে অল্প ফুলকপিটা আমরা ভাপিয়েও নিয়েছি, মানে একটু হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি, যাতে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যায়। আর দেখো দুটো তেজপাতাও দিয়ে দিলাম। তো আমরা ফুলকপিটা সাধারণত একটু সেদ্ধ করে ফেলে দিই জলটা, তো সেদ্ধটা আগেই করা আছে, এরপরে আলুটা হালকা ভেজে নিয়ে তারপরে ফুলকপিটা দিয়েও আবার একটু ভেজে নেব। তো দেখো বলতে বলতে আলুটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, আর এরপরে দিয়ে দিলাম ফুলকপি। তো ফুলকপিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো মশলাটা।
তরকারিটা নামিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি কোনো রেসিপি সেইভাবে শেয়ার করছি না, তো নামানো হয়ে গেছে। আর এরপরে দেখো আজকে মাছ এটা রান্না হচ্ছে। তো মাছটা এটা কী মাছ? এটা হলো আইখোর মাছ। তো সেই আইখোর মাছটাই এটা রান্না হচ্ছে। তো মাছটা ফার্স্টে ভেজে নিচ্ছি একটু ছোটো ছোটো মাছগুলো। তো মাছটা আজকে ঝোল হবে, মাছে কোনো সবজি দেবো না, শুধু মাছ। আর দেখো মাছের জন্য ঝোলটাও দিয়ে দিয়েছি, আর এরপরে ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। তো এইভাবেই করে নিচ্ছি আইখোর মাছটা। আর মশলাও কষিয়ে নিয়েছি, তার আগে জিরে আদা লঙ্কা ধনে এইগুলো দিয়েই আজকের মাছটা হবে। তো মাছের ঝোলটাও প্রায় ফুটে এসছে। আর দেখো নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা। ধনে পাতা দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। তো আজকের মোটামুটি রান্না কমপ্লিট, আর এরপরে ভাতটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আজকে কাঠের উনুনে রান্নাগুলো হলো। আর আরও কেন হলো বলো তো? আমার ছেলের জন্য। আমার ছেলে যেহেতু এগুলো তো বাড়িতে দেখতে পায় না, আর এখানে আসলেই শুধু দিদুনকে বলবে যে দিদুন আজকে রান্না করো কাঠের উনুনে, ওর দেখতে এগুলো বেশ ভালো লাগে। তো সেই জন্য দেখো এরপরে মাছের ঝোল নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে রান্নাগুলো সব নিয়ে চলে এসেছি ভেতরে। তো এখানে রান্না হয়েছে শাক, করলা ভাজা, আর এদিকে ফুলকপির তরকারি আর মাছের ঝোল, আর ভাতটা তো হচ্ছে দেখতেই পেলে। তো রান্না অলমোস্ট আমাদের প্রায় কমপ্লিট। এরপরে দেখো একদম দুপুরে লাঞ্চের টাইমে চলে এসেছি, আর খেতেও বসে পড়েছি এখন আমি। তো আমাকে ভাতটা অসমি খুব বেশি দিয়েছে, আমি অত ভাত খাই না, একটু কমিয়ে দিলাম। আর এখন দেখো আজকে বাটিতে দেখালাম সেটা হলো মাছের ঝোল নিয়েছি, আর যা যা রান্না হয়েছে সেগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি, তো ওই জন্য আর দেখাচ্ছি না, এখন খেয়ে নিচ্ছি। মাও খেতে বসে গেছে ওইদিকে, আমি, মা, আর এইদিকে বসবে আমার ছেলে। তো সবাই মিলে খেতে বসেছি। তো যেহেতু একসাথে হয় না সবার টেবিলে, আর ওইদিকে বাবার আগেই খাওয়া হয়ে গেছে, তো সবাই এক এক করে খেয়ে নিই চলো।
এরপরে দেখো একদম সন্ধ্যাবেলা এখন চলে এসেছি, আর এখন আছি রাস্তায়, মানে আমি আর আমার ছেলে আজকে যাচ্ছি আবারও একটু মাসির বাড়ি বেড়াতে। যেহেতু এখানে বাড়িতেই আছি তো একটু দুদিন ঘুরে নিই, এরপরে তো বাড়ি চলেই যাব কয়েকদিন পরে। তো দেখো হেঁটে হেঁটেই যাচ্ছি, যেহেতু আমার ইভিনিং ওয়ার্কটা অনেক দিন হয়নি এদিকে কাজের ব্যস্ততার জন্য, তারপরে আবার চলে এসেও হয়নি, তো ইভিনিং ওয়ার্কটাও আমার সাথে হয়ে গেল আর মাসির বাড়ি ঘুরতে যাওয়াটাও। তো আমি আর ছেলেই যাচ্ছি আজকে, মা অস্মিকেও যাচ্ছে না যেহেতু ওদের একটু কাজ আছে, তো আমি এখানে চলে যাচ্ছি। তো দেখো মাঝে মধ্যে অন্ধকার, তো একটু অন্ধকার অন্ধকার লাগছে সেই জন্য রাস্তাতে, আর রাস্তাতে ভিডিও করতে কিন্তু একটু লজ্জাও লাগে, যে অনেকে ভাবে যে হঠাৎ রাস্তায় ভিডিও করছে বা কি করছে, ওই জন্য একটু ক্যামেরা বার করে ভিডিও করতে লজ্জাও লাগে। তবুও যেহেতু আমি এটা ভিডিও যখন শুরু করেছি তাতে লজ্জা করে তো লাভ নেই, তাই যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো বলতে বলতে প্রায় মাসির বাড়ি এখন চলেই এসেছি, আর একটুখানি বাকি আছে, তো এরপরে প্রায় পৌঁছেই যাব। আর হেঁটে এসেছি এত তাড়াহুড়ো করে যে একটু হাঁপিয়েও গেছি, মানে হাঁটতে হাঁটতে, তো অনেক দিন হাঁটার অভ্যাসটা ছুটে গেছে, কারণ আমি বিকেলবেলা ইভিনিং ওয়ার্ক করতাম, সেটা করা হয় না এখন। তো দেখো এখন চলে এসেছি, আমি আর ছেলে বসে আছি, আর ওইদিকে বোন শুয়েছিল সেই জন্য একটু মশারিটা টাঙানো। তো দেখো বোন আমাদের দেখে উঠে আবার চা করে দিল, তো এখন চা আর বিস্কুটটা খেয়ে নেব, আর আমি তো চা খেতে ভীষণ ভালোই গেছি। তো চলো চাটা এখন খেয়ে নিই, আর চায়ের পরে দেখো গজা আর নিমকি, তো এই গজাটাও আমার ভীষণ ফেভারিট, এই গজাগুলো খেতে আমি খুব ভালোবাসি, এটা হলো চিনির গজা, তো গজাগুলো খেতে ভীষণ ভালোবাসি। তো মাসির বাড়িতে ছিল, মাসি খেতে দিয়েছে, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি, তো সেটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর এই যে বোন বসে আছে এখন, বোনও গজা খাচ্ছে, মাসিও খাচ্ছে, মাসি দাঁড়িয়েই কথা বলছিল আমাদের সাথে। তো চলো এখন একটু গল্প করে নিই, তারপরে আবার তো বাড়ি চলেই যাবো। হ্যালো বন্ধুরা, তো দেখো একদম রাত্রিবেলা এখন চলে এসেছি, আর আমার ছেলে দেখো বিছানায় বসে কি করছে, তো এখনও বিছানা হয়নি, তবে ডিনার হয়ে গেছে, আর এখন ডিনার করা হয়ে গেছে, তো এরপরে শুয়ে পড়বো। আর মাসির বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি, তো তারপরে ডিনার করেছি, আর এখন বিছানাপত্র করে নিজস্ব কাজগুলো কর্ম করে সেগুলো শুয়ে পড়বো। তো চলো আর ব্লগটা আজকের বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, আর কমেন্টস করে জানিয়ে যে আজকের ব্লগটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে পরের নোটিফিকেশান অনুযায়ী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা প্লিজ করে দিও, এবং নতুন বন্ধু এবং পুরনো বন্ধু প্রত্যেককেই জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আমার ভিডিও দেখতে থেকো এবং আমার পাশে থেকো। তো চলো আজকের মতো সবাইকে জানাই টাটা, বাই বাই, গুড নাইট, আবার চলে আসবো তোমাদের সামনে পরবর্তী আর একটা নতুন ব্লগ নিয়ে।